আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরান কি পরমাণু অস্ত্র তৈরি করছে? বিশ্বের মধ্যপ্রাচ্যের মধ্যে অন্যতম শক্তিশালী রাষ্ট্র এখন ইরান, আর এই রাষ্ট্রকে ভয় পায় পশ্চিমা বাহিনীর সব থেকে কট্টরপন্থী ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকা। এই দুই দেশই বিশ্বের অন্যতম সুপার পাওয়ার দেশ বলে জানে এবং সবাই ভয় পায়। কিন্তু এবার এই দুই দেশই মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্র ইরান ইরানকে ভয় পেতে শুরু করেছে, থরকম্প শুরু হয়েছে, এদের বাহু কাঁপতে শুরু করেছে। ইরান যদি পরমাণু শক্তি অর্জন করে তাহলে এদের আর শেষ রক্ষা হবে না, কারণ ইরান কাউকে পরোয়া করে চলে না। মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ডে প্রথমেই আঘাত করে ইরান, আর তাই কাউকে ছেড়ে কথা বলে না ইরান। যদি পরবর্তীতে মুসলিম বিদ্বেষী আঘাত আসে তাহলে ইসরায়েল ও আমেরিকাকে ধূলিসাৎ করে ছাড়বে ইরান। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। এরপর জানিয়ে দিব ওয়াগনার প্রধানকে হত্যা করা হয়েছে। এদিকে যুদ্ধকালীন কেউ ন্যাটোতে যোগ দিতে পারে না বলছে বাইডেন। আরো জানিয়ে দিব মাথা নোয়ালো না ন্যাটো, কি পেলেন জেলুনুসকে। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের দুঃসভায় বড় সহায়তা সৌদির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইরান কি পরমাণু অস্ত্র তৈরি করছে? সামরিক শক্তিতে বর্তমান বিশ্বের প্রথম সারির দেশগুলোর একটি ইরান। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মতে 145টি দেশের মধ্যে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটির অবস্থান 17তম। 1979 সালে ইসলামী বিপ্লবের পর টানা কয়েক দশকের পশ্চিমা নিষেধাজ্ঞার মুখেও স্থল আকাশ ও সমুদ্র সীমায় প্রয়োজনীয় প্রতিরক্ষা চাহিদার সবটুকুই অর্জন করেছে দেশটি। বহুদিন ধরে পরমাণু কর্মসূচি চালিয়ে আসছে ইরান। দেশটির কর্মকর্তারা বলছেন পরমাণু বিদ্যুৎ উৎপাদন ও অন্যান্য শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্যই তাদের এই কর্মসূচি। তবে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্রের নেতারা বলছেন কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে দেশটি, শুধু বলেই ক্ষান্ত হননি। এজন্য দেশটির উপর গত কয়েক দশক ধরে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। পশ্চিমা গণমাধ্যম প্রায়ই এমন খবর প্রচার করা হয় যে ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে, যে কোনো সময় তারা এই মারণাস্ত্র তৈরি করে ফেলতে পারে। তবে তেহরান এ ধরনের খবরকে গুজব ও পশ্চিমা গণমাধ্যমের গল্প বলে অবহিত করেছে। সামরিকভাবে শক্তিশালী ইরানকে প্রায় নিরাপত্তা হুমকি হিসেবে উল্লেখ করে আসছে পশ্চিমারা। পরমাণু অস্ত্র তৈরি করে ফেললে দেশটি আরো অগ্র অপ্রতিরোধ হয়ে উঠবে, এমনটা আশঙ্কা তাদের। সেই আশঙ্কা থেকে সম্প্রতি তেহরানের সঙ্গে আলোচনা শুরু করে তারা। কয়েক বছরের আলোচনা শেষে 2015 সালে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং পরের বছর তথা 2016 সালের জানুয়ারি মাসে কার্যকর হয়। চুক্তিটির আনুষ্ঠানিক নাম জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, তবে এটি ইরান পরমাণু চুক্তি হিসেবেই বেশি পরিচিত। চুক্তিটি হয়েছিল ইরান ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্সের মধ্যে। সঙ্গে ছিল জার্মানিও। এজন্য এই পক্ষকে P5+1 বলা হয়ে থাকে। এই চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ মজুত করার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। চুক্তি অনুসারে তেহরান তাদের কিছু পরমাণু স্থাপনা বন্ধ করে দিতে অথবা পরিবর্তন করতে সম্মত হয়। এছাড়া ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের ব্যাপারে আন্তর্জাতিক পরিদর্শকদের অনুমতিও দেওয়া হয়। চুক্তির অধীনে ইরানের উপর আরোপিত বেশ কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে নেওয়া হয়। এই চুক্তির মধ্য দিয়ে P5+1 তথা পশ্চিমা পক্ষ এটা নিশ্চিত করতে দিয়েছিল যে ইরান পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করবে না, যদিও ইরান বরাবরই এ ধরনের চেষ্টার কথা নাকচ করে এসেছে। অন্যদিকে ইরানের প্রত্যাশা ছিল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে তাদের বিপর্যস্ত অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে। জাতিসংঘ পশ্চিমাদের দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে তাদের অর্থনীতি অনেকটাই ভেঙে পড়েছিল। ওয়াগনার প্রধানকে হত্যা করা হয়েছে। ভারতের যোদ্ধা ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন হয় নিহত হয়েছেন, না হয় তাকে বন্দী করা হয়েছে। মার্কিন সাবেক এক জেনারেল এমনটাই দাবি করেছেন। শুধু তাই নয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহুল আলোচিত বৈঠকটিও ভুয়া বলে দাবি করেছেন তিনি। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত এই জেনারেলের নাম রবার্ট আব্রামস।
এখন তিনি এবিসি নিউজের কন্ট্রিবিউটর। এবিসি নিউজকে তিনি বলেছেন, আমার ব্যক্তিগত মূল্যায়ন হল ওয়াগনার প্রধানকে আর কখনো জনসম্মুখে দেখা যাবে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ রয়েছে। রবার্ট আব্রামস বলেন, হয় তিনি আত্মগোপনে আছেন, না হয় তাকে কারাগারে পাঠানো হয়েছে, অথবা তার সঙ্গে অন্য কিছু ঘটেছে, কিন্তু তাকে আর দেখতে পাবো কিনা তা নিয়ে আমার সন্দেহ রয়েছে। পুতিনের ক্ষমতাকে এত বড় চ্যালেঞ্জ জানানোর পর প্রকৃতি প্রিগোজিন বেঁচে আছে বলে মনে করেন কিনা, এমন প্রশ্নে রবার্ট আব্রামস বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি না তিনি বেঁচে আছেন, যদি বেঁচেও থাকেন তবে তাকে কোনো জেলে আটকে রাখা হয়েছে। এছাড়াও চার তারকার সাবেক জেনারেল পুতিনের সঙ্গে প্রিগোজিনের বৈঠক নিয়েও সন্দেহ প্রকাশ করেন। এর আগে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, 29 জুন প্রিগোজিনের সঙ্গে পুতিনের বৈঠক হয়েছে। প্রসঙ্গত গত 24 জুন রাশিয়ার সামরিক নেতাদের উৎখাত করতে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। এরপর 25 জুন রাশিয়ার দক্ষিণাঞ্চলের শহর রোস্তোবন্দন দখলের পর রাজধানী মস্কোর দিকে অগ্রসর হয় ওয়াগনার বাহিনী। পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় মস্কোমুখী যাত্রা স্থগিতের কথা জানান প্রিগোজিন। যদিও প্রিগোজিন দাবি করেছিলেন প্রেসিডেন্ট পুতিনকে ক্ষমতাচ্যুত করতে নয় বরং প্রতিবাদ জানাতে মস্কো অভিমুখে যাত্রা করেছিল তার বাহিনী। যুদ্ধকালীন কেউ ন্যাটোতে যোগ দিতে পারে না বলছে বাইডেন। ইউক্রেনের রাশিয়ার হামলার অন্যতম কারণ ছিল ন্যাটো ইস্যু, তবে যুদ্ধ শুরুর পর থেকে ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ্য জানিয়ে আসছে ইউক্রেন। মূলত নিজেদের সুরক্ষায় পশ্চিমাদের এই সামরিক জোটে যোগ দিতে মরিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অবশেষে এ নিয়ে মুখ খুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে ও পুতিন একসময় মনে করবেন যুদ্ধ চালিয়ে যাওয়া রাশিয়ার স্বার্থের পরিপন্থী। বাইডেন বলেন, তবে যুদ্ধকালীন অবস্থায় কোনো দেশই ন্যাটোতে যোগ দিতে পারে না, কারণ এতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা অনেক বেড়ে যাবে। মার্কিন নর্ডিক নেতাদের শীর্ষ বৈঠকের পরে হেলসিঙ্কিতে ফিনিশ প্রেসিডেন্ট শাউলি নিনিসটর সঙ্গে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন বাইডেন। এদিকে প্রতিবেশী দেশ ফিনল্যান্ডের পথ ধরে এবার সুইডেনও যোগ দিতে চলেছে ন্যাটোতে। তুরস্কের প্রেসিডেন্ট সুইডেনের ব্যাপারে তার দেশের আপত্তি তুলে নেওয়ার পর এই সামরিক জোটে যোগ দেওয়ার পথ খুলে গেল সুইডেনের জন্য। ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে এই পশ্চিম জোটে যোগ দেয় গত এপ্রিলে। তাদের নিয়ে ন্যাটো জোটে সদস্য দেশের সংখ্যা দাঁড়ায় 31। নর্ডিক অঞ্চলের এই দুটি দেশ বহু দশক ধরে তাদের সামরিক নিরপেক্ষতা বজায় রেখেছিল, কিন্তু 2022 সালের ফেব্রুয়ারিতে যখন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করল, তারপর এই দুটি দেশ তাদের অবস্থান বদলায়। ইউক্রেন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় মহাদেশে সবচেয়ে বড় যুদ্ধ বলে মনে করা হয়। মাথা নোয়ালো না ন্যাটো, কি পেলেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অনেক প্রত্যাশা নিয়ে যোগ দিয়েছিলেন লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটোর শীর্ষ বৈঠকে, কিন্তু অনেকটা বিফল মনোরথ হয়েই ফিরতে হয়েছে তাকে। তিনি চেয়েছিলেন ন্যাটোর কাছে আশ্বাস যে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হবার পর ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে। বিশ্বের সবচেয়ে শক্তিধর সামরিক জোটের সদস্য পদ পাওয়ার নিশ্চিত আশ্বাস ছিল তার দেশের জনগণের জন্য একটা আশার আলো, দেশটিতে শান্তির একটা চূড়ান্ত নিশ্চয়তা এবং রাশিয়ান সৈন্য আরো কখনো ইউক্রেনের মাটিতে পা রাখতে পারবে না এমন একটা ভবিষ্যৎ আশার বার্তা। কিন্তু তার বদলে জেলেনস্কিকে সোজাসুজি বলে দেওয়া হয়েছে, মিত্রজোট যখন একমত হবে এবং তাদের শর্তগুলো পূরণ করা হবে তখন ইউক্রেনকে এই জোটের সদস্য হবার আমন্ত্রণ জানানো হবে। অর্থাৎ সোজা কথায় কোনো প্রতিশ্রুতি নেই। বৈঠক শুরুর আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট যে কড়া ভাষায় তার উৎসাহ প্রকাশ করেছিলেন তাতে অবাক হওয়ার কিছু নেই। শীর্ষ বৈঠকের শুরুতেই তিনি বলেছিলেন, ন্যাটোর নেতারা যে এমনকি একটা সময়সূচি দিতেও রাজি নন সেটা নেহাতই অযৌক্তিক। তিনি বলেন, শর্তগুলো ধোয়াটে। এছাড়াও জেলেনস্কি চরম ক্ষুব্ধ হয়েছিলেন এ কারণে যে রাশিয়ার সাথে যুদ্ধ পরবর্তী আলোচনায় ন্যাটো যে কোনোভাবে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার বিষয়টি দাবার গুটি হিসেবে ব্যবহার করতে চাইবে। কিন্তু প্রেসিডেন্ট জেলেনস্কি ন্যাটো নেতৃবৃন্দের সাথে মুখোমুখি কথা বলার পর কূটনৈতিক ক্ষোভের ঝড় কিছুটা প্রশমিত হয়েছে। বুধবার তারা এরকম জেলেনস্কিকে আশ্বস্ত করতে পেরেছেন এই বলে যে পরিস্থিতি বদলেছে এবং ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ইউক্রেন ন্যাটো জোটে আছে। ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, বুধবার তারা সমকক্ষ হিসেবেই বৈঠক করেছেন, কিন্তু জোটের মিত্র সদস্য হিসেবে তারা বৈঠক করবেন ভবিষ্যতে। এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জেলেনস্কিকে বলেছেন, সদস্যপদ ভবিষ্যতে আসবে। ইউক্রেনের সদস্য হবার সম্ভাবনা নিয়ে ন্যাটো আনুষ্ঠানিকভাবে কতটা নিশ্চয়তা দেবে তা সীমিত রাখার জন্য সর্বোত্তভাবে চেষ্টা করেছেন মিস্টার বাইডেন। তিনি জেলেনস্কিকে বলেছেন, ইউক্রেন সঠিক পথে এগোচ্ছে।
পাকিস্তানের দুঃসময়ে বড় সহায়তা সৌদির। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে 200 কোটি মার্কিন ডলার জমা করেছে সৌদি আরব। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে জরুরি বৈঠকের আগে এই ডলারের সরবরাহ পাকিস্তানকে স্বস্তি দেবে বলে ধারণা করা হচ্ছে। বুধবার IMF এর নির্বাহী পর্ষদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে পাকিস্তানের বহুল প্রতীক্ষিত 300 কোটি ডলারের বেইল আউট বা ঋণ সহায়তা প্যাকেজের অনুমোদন হতে পারে। এর ফলে এ সময় পাকিস্তানের রিজার্ভে 200 কোটি ডলার যোগ হওয়া দেশটির জন্য সহায়ক হবে। পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার এক ভিডিও বার্তায় বলেছেন, সৌদি আরব কথা রেখেছে তাদের এই সহায়তার কারণে পাকিস্তানের বিদেশি মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে। মন্ত্রী আরও জানান, সৌদি আরবের এই সহায়তা ঠিক ঋণ নয়, বরং বিদেশি মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে দেওয়া। এই অর্থ পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে অন্তত 1 বছর থাকবে। কেন্দ্রীয় ব্যাংকে এই আমানত জমা করার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ টুইট করে সৌদি আরবের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি আরো বলেন, সৌদি আরবের সহায়তা প্রমাণ করে পাকিস্তানের অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়ে দেশটির আস্থা ও আত্মবিশ্বাস আছে। পাকিস্তান সরকারও অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য যা যা করা দরকার সব করবে। মঙ্গলবার পাকিস্তানে নিযুক্ত সৌদি আরব রাষ্ট্রদূত নওয়াব বিন সাইদ আল মালকির সঙ্গে বৈঠকে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রতি সৌদি আরবের এই অখণ্ড সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, IMF এর ঋণ পাওয়ার ক্ষেত্রে সৌদি আরবের এই সহায়তা খুবই কাজে দেবে। পাকিস্তানের সরকারি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। শাহবাজ শরীফ 200 কোটি ডলারের এই সহায়তার জন্য সৌদি আরবের সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়েছেন।